بسم الله الرحمن الرحيم ماننيو اوپدشتا اوپاچارجو سمانیتو বিজ্ঞানীগণ ও সুধী মণ্ডলী আজ আমরা আমাদের দেশের এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন উজ্জ্বলতম তারকার মহত্তম অবদানটির শতবার্ষিকী উদযাপন করছি তিনি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু যিনি ১৯২৪ সালের এমনি একটি সময়ে তার আবিষ্কার বোস আইনস্টাইন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্য বিজ্ঞান ইতিহাসের অংশ হয়ে গেছিলেন আমি তার সঙ্গে যোগ করছি আমরাও তার সঙ্গে বিজ্ঞান ইতিহাসের অংশ হয়ে গেছি এটা যেন আমরা ভুলে না যাই আর তিনি এটা করেছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নবীন অধ্যাপক হিসেবে কার্জন হলের একটি কামরায় বসে আজও যেটি পদার্থবিদ্যার ছাত্র শিক্ষকদের প্রাণচাঞ্চল্যে মুখরিত আবিষ্কারের গুরুত্বের কারণে পৃথিবীর নানা দেশের পদার্থবিজ্ঞানীগণ এই শতবার্ষিকী উদযাপন করছেন কিন্তু আমাদের জন্য এই আবিষ্কারের মর্মটাই আলাদা পদার্থবিদরা বলেন বিংশ শতাব্দীর ওই পর্যায়ে পদার্থবিদ্যায় যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল কোয়ান্টাম থিওরির মাধ্যমে এটি ছিল তার মধ্যে একটি বড় সংযোজন এর মাধ্যমে বসু বিশ্ববিজ্ঞানের মানচিত্রে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা নগরীকে উজ্জ্বলভাবে চিহ্নিত করে গিয়েছেন আজ আমরা যখন ছাত্র জনতার একটা সর্বাত্মক বিপ্লবের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার প্রয়াস নিয়েছি বিশ্ববিদ্যালয়কে তার যথাযথ চর্চার জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছি তখন পরিবর্তনের দিকনির্দেশক হিসেবে উদযাপনের জন্য বসুর আবিষ্কারের এই শতবার্ষিকী থেকে যথাযথ বিষয় আর কি হতে পারে আমাদের বিপ্লবের নায়ক ছাত্রছাত্রীদের জন্য প্রেরণা হিসেবেও বা এর থেকে বড় গৌরবের ও স্মরণের আর কি হতে পারে এই উপলক্ষে আয়োজিত আপনাদের এই বিজ্ঞান সভায় আমাকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ করায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে যেসব খ্যাতনামা বিজ্ঞানী বোস আইনস্টাইন তত্ত্বের অগ্রগতির উপর বিশ্বময় কাজ করছেন তাদের কয়েকজন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কার স্থানটির প্রতি তাদের আগ্রহের পরিচয় দিয়ে এই সম্মেলনে শরিক হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই মনে রাখতে হবে এই সময় এই আবিষ্কারের উদযাপন দুনিয়ার অন্যত্রও ঘটছে তারাও আমাদের সম্মেলনে এসছেন বসুকীর্তির ঢাকা শহরে বিপ্লবের পুনর্জাগরণের ঢাকা শহরে তাদেরকে স্বাগতম ১৯২৪ সাল অনেক পেছনে রেখে এসেছি কালের পরিক্রমায় বসুর আবিষ্কারটি কি এত ম্লান হয়ে গিয়েছে পদার্থবিদরা বলেছেন মোটেই না যার প্রমাণ এই আবিষ্কারের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করে সৃষ্ট বোস আইনস্টাইন কন্ডেনসেট পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে ২০০১ সালে এ নিয়ে গবেষণা চলছেই সারা দুনিয়ার পদার্থবিদ্যার ছাত্ররা জানে পদার্থবিদ যাবতীয় পদার্থ শক্তি সব কিছুর একেবারে মূলে যে মৌলিক কণিকাগুলো এদের শ্রেণী বিভাজনে একটা বড় ভূমিকা রেখেছে বসুর থিওরির দ্বারা ঠিক করে দেওয়া নির্দেশিকা অনুসারে মহাবিশ্বের সকল মৌলিক কণিকাগুলোকে এভাবে দুভাগ করা যায় যার এক ভাগের সবগুলোকে বলা হয় বোসন আমাদের বসুর নামে সত্যেন বসুর নামে এই শব্দটিকে তাদেরকে বারবার মুখে আনতে হয় এই তো সেদিন ২০১২ সালে জেনেভার বিশাল যন্ত্রে বহু দেশের বিজ্ঞানীরা একযোগে গবেষণা করে খুঁজে পেলেন বহুদিনের অধরা কণিকা হিগস বোসন যা সারা দুনিয়া হইচই ফেলে দিল সে কথা আমাদের দৈনিক পত্রিকাগুলোতে হেডলাইন দিয়েছিল ভাবতে অবাক লাগে মাত্র তিন বছর আগে স্থাপিত তখনকার নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিনীত পরিবেশে সম্ভব হয়েছিল এত বড় আবিষ্কার
শুনেছি কার্জন হল, কার্জন হলে পঠন পাঠনের কাজের ভেতরেই নবীন অধ্যাপক বসুর কাছে নতুন কোয়ান্টাম থিওরির শুরুর মধ্যে যে অসঙ্গতি ধরা পড়েছিল তার থেকেই আবিষ্কারের চিন্তাটি তার মাথায় এসেছিল। অখ্যাত জায়গার অখ্যাত এই বিজ্ঞানীর এই অদ্ভুত আবিষ্কারের কথা দুনিয়ার কোন জার্নাল ছাপতে যাবে? কিন্তু নিজের কাজের উপর অত্যন্ত আস্থাশীল বসু সোজা সেদিনের দুনিয়ার সবচেয়ে প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের কাছে জার্মানিতে পাঠিয়ে দিলেন তার আবিষ্কারের এই ছোট্ট প্রবন্ধটি। সঙ্গে চিঠি দিলেন, নিজের পরিচয় দিলেন, আমি আপনার সরাসরি ছাত্র না হলেও আপনার ভাব শিষ্য। আইনস্টাইন চট করে বুঝে ফেললেন এ কোনো সাধারণ আবিষ্কার নয়। এর সঙ্গে নিজেরও একটা বাড়তি ধারণা যোগ করে প্রবন্ধটি নিজের হাতে জার্মান ভাষায় অনুবাদ করে পদার্থবিদ্যার বিখ্যাত জার্নালে পাঠিয়ে দিলেন। সেই থেকে এটি বোস আইনস্টাইন থিওরি। বিশ্ববিজ্ঞানে প্রতিষ্ঠিত বসু কিন্তু ঢাকা থেকে হারিয়ে গেলেন না, বাকি সময় এখানে কাটালেন গবেষণায় ও নিজের বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের কান্ডারি হিসেবে। বিভাগের উন্নয়নে আনলেন বহু সুযোগ্য সহকর্মী, তাত্ত্বিক মানুষ হয়েও তিনি নিজের হাতে ল্যাবরেটরি করার কাজে মন দিলেন। অনেক যন্ত্র নিজেই তৈরি করলেন, শুনেছি তার কিছু ভগ্নাংশ এখনও নাকি কার্জন হলে আছে। আর তিনি রইলেন আমাদের ঢাকা শহরের হয়ে, সেদিনের ছোট্ট সাদামাটা ঢাকা শহর। এখানে তিনি শুধু কঠিন তাত্ত্বিক বিজ্ঞানী ছিলেন না, ছিলেন শহরের সংস্কৃতিবান গণ্যমান্য নাগরিক। তিনি তাঁর এসরাজ বাজনার জন্য কদর পেতেন। শিক্ষার সর্বস্তরে বিশেষ করে উচ্চতর বিজ্ঞান শিক্ষায় বাংলা ভাষা প্রচলনের জন্য তর্ক বিতর্ক করেছেন, বাংলায় বই লিখেছেন, পত্রিকা বের করেছেন, নিজের পাঠদানে বাংলা ব্যবহার করেছেন। শহরের সাহিত্যানুরাগী সংস্কৃতিসেবীদের কয়েকজনকে নিয়ে নিয়মিত বৈঠকে আড্ডা গড়ে তুলেছেন। সেদিনের বৃক্ষশোভিত সবুজ রমনায় যে বহু লাল ইটের টালির ছাদের বাড়ি ছিল, সবাই চিন্ত কার্জন হলের পাশে, তারই একটা বোস সাহেবের। তিনি ঢাকা শহরে বোস সাহেব নামে পরিচিত ছিলেন। কেন জানি ঢাকার সাধারণ মানুষ তাকে বোস সাহেব বলে ডাকত। মাঝে মাঝে একটা ঘোড়ার গাড়ি এসে থামত, তখন ওটি ঢাকার প্রধান যানবাহন। সপরিবারে বোস সাহেব যেতেন নবাবপুরে মুকুল থিয়েটারে নাটক দেখতে। 50-এর দশকের শেষের দিকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনকার ঢাকার সঙ্গে বসুর ঢাকার মিলই ছিল বেশি আজকের ঢাকার থেকে। কাজেই পরিবেশটি বেশ কল্পনা করতে পারি ঢাকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেই শান্ত শহরকে, সবুজ রমনাকে আর ফেরত আনা যাবে না, কিন্তু সেই গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অবশ্যই ফেরত আনতে পারি আজকের নতুন বাংলাদেশে। বোস আইনস্টাইন তত্ত্বের শতবার্ষিকীতে একথা আমরা জোর দিয়ে বলতে চাই। আজ বিপ্লবের মাধ্যমে ছাত্র শিক্ষক সমাজ যাদের চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছে, এর সঙ্গে এখন বিশ্ববিজ্ঞানে অবদান রাখার সক্ষমতাকেও যোগ করতে হবে। আকাঙ্ক্ষাকে উচ্চে রেখে দৈনন্দিন পঠন পাঠন গবেষণাগারের মাধ্যমে সেটি অর্জিত হয়। 1924 সালে বসুর আবিষ্কারের পরিবেশ ওভাবেই গড়ে উঠেছিল, আজও সেভাবেই গড়ে উঠবে, এর কোনো বিকল্প নাই। বিদ্যার জগতে সবাইকে ওতে আহ্বান জানাই। বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকার এর জন্য প্রয়োজনীয় সব সংস্কার করতে, এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তুত আছে। এ কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা ও পরামর্শ চাই। নিজে রাস্তা থাকলে এটি আমরা করতে পারব, কেন পারব না? যেমন আস্থা বসুর ছিল বলেই তিনি সম্পূর্ণ অপরিচিত হয়েও আইনস্টাইনকে চিঠি লিখতে পেরেছিলেন, সবসময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। আমাদের তরুণদের মনে বিশ্বাস সৃষ্টি করতে হবে, বিশ্বাস সৃষ্টি করতে হবে যে তারাই বিশ্ব। আজ আমরা সেই আকাঙ্ক্ষারই শতবার্ষিকী উদযাপন করছি। সবাইকে ধন্যবাদ।